হ্যালো বন্ধুরা, পুলিশ কর্মকর্তা হিসেবে কখনো কি ইঁদুরকে কাজ করতে দেখেছেন বা পিঁপড়া খুন করার দায়ে কখনো কি জেল খাটতে শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে এবার শুনুন, পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে এমন সব ঘটনা কমন। আর আজকের ভিডিওতে এমন এক আজব দেশ সম্পর্কে আপনারা জানতে চলেছেন যেসব দেশের আজব কাণ্ড কারখানা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিম ইউরোপের বেলজিয়াম ও জার্মানির মাঝে ছোট্ট একটি দেশ নেদারল্যান্ড। এই দেশে রয়েছে নানান মজার দিক যার অনেকগুলোই হয়তো আপনার অজানা। এই যেমন, আপনি কি জানেন নেদারল্যান্ডসকে সাইকেলের দেশ বলা হয়? যদিও এটি একটু অদ্ভুত, তবুও এটি যে খুব ভুল তা কিন্তু নয়। কারণ ফুটবল যেমন সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়, তেমনই নেদারল্যান্ডসের জনগণের কাছে সাইকেল এক মহা গুরুত্বপূর্ণ বস্তু। নেদারল্যান্ডসে আপনি যেখানে যাবেন সেখানে সাইকেল দেখতে পাবেন। সেখানকার মানুষ প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে ভ্রমণের ক্ষেত্রেও সাইকেলকে প্রাধান্য দিয়ে থাকে। পরিসংখ্যান বলছে নেদারল্যান্ডসে নাকি 22 মিলিয়নের মতো সাইকেল রয়েছে, যেখানে দেশের জনসংখ্যাই 17 মিলিয়নের কাছাকাছি। অর্থাৎ নেদারল্যান্ডসে যত না মানুষ তার চেয়েও বেশি সাইকেল। আর এই বিশাল সংখ্যক সাইকেল সামাল দিতে সেখানে সাইকেলের জন্য আছে আলাদা রাস্তা, ট্রাফিক ব্যবস্থা, টানেল, ব্রিজ, এমনকি পৃথিবীর সবচেয়ে বড় সাইকেল পার্কিং গ্যারেজ। এত কিছুর পরও নেদারল্যান্ডসকে সাইকেলের দেশ না বললে ভুল হবে। তবে হঠাৎ করে কিন্তু এমনটা হয়নি। আর এই সাইকেলের দেশ হয়ে ওঠার গল্পও যে সবসময় এক ছিল তাও না। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের 2 দশক এবং গত শতকের 70-80 দশকের বিভিন্ন ঘটনা নেদারল্যান্ডসের সাইকেলের প্রসার প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। প্রথমে নজর দিতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরের সময়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রতিটি দেশই পূর্ণ ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিল, নেদারল্যান্ডসও এর ব্যতিক্রম নয়। ঠিক এই সময় সাইকেলের জায়গা নিতে শুরু করে গাড়ি। মানুষ আস্তে আস্তে সচ্ছল হয়ে উঠতে শুরু করে। পরিসংখ্যান বলে সেখানে 1948 থেকে 60 এই সময়ে মানুষের গড় আয় বৃদ্ধি পেয়েছিল 44%। সেখানে 1970 সাল আস্তে আস্তে তা বেড়ে দাঁড়ায় 222 শতাংশে, যা খুবই ঈর্ষণীয়। তাছাড়া বন্ধুরা নেদারল্যান্ডসকে বিয়ারের দেশও বলা হয়। বিশ্বের যে কোনো দেশের চাইতে নেদারল্যান্ডসে সবচেয়ে বেশি বিয়ার উৎপাদন করা হয়। অর্থাৎ পৃথিবীর মোট উৎপাদিত বিয়ারের 50% আসে নেদারল্যান্ড থেকে। এখানকার মানুষ চায়ের মতো বিয়ার পান করে। আমাদের দেশের মানুষরা যেমন পকেটে খুচরো কিছু টাকা পয়সা থাকলে একটা সিগারেট খায়, ঠিক তেমনি তাদের পকেটে খুচরো পয়সা থাকলে সেটা দিয়ে তারা একটা বিয়ার পান করে। এই দেশের আরেকটি মজার ও বিস্ময়কর ব্যাপার হলো যে বহু আগে থেকেই সেখানকার মানুষরা খড়ম বা কাঠের জুতা বা কুম্পেন পরত। এই খড়মগুলোই পরবর্তী সময়ে ডাচ সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে। আজকাল সবাই সেখানে সাধারণ জুতা পরে, তবে এখন পর্যন্ত এই খড়মগুলো পর্যটকদের বেশ আকর্ষণ করে। বন্ধুরা, নেদারল্যান্ডস পৃথিবীর একমাত্র দেশ যেখানে পশু নির্যাতনের জন্য রয়েছে কঠোর শাস্তি। সাম্প্রতিক একটি সরকারি অনুমোদনের ঘোষণা থেকে জানা যায় যে দেশটিতে কোনো পরিত্যক্ত কুকুর বা বিড়াল নেই। আমাদের দেশের মতো এত কুকুর রাস্তায় ব্যারিশভাবে ঘুরতে দেখা যায় না। সেখানকার কুকুরগুলো নামি দামি বেডরুমে থাকে। তাছাড়া এই দেশটিতে আপনি ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়াও মারতে পারবেন না। আর যদি ভুলেও এমন ভুল করেছেন, তবে জেনে রাখুন আপনার ঠিকানা হবে হাজতে। এছাড়াও সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই দেশের পুলিশ বাহিনীতে ইঁদুররাও কাজ করে। দেশটির রটারডম অঞ্চলের পুলিশ বাহিনীতে 2013 সাল থেকে ইঁদুরে যুক্ত করা হয়েছে। পুলিশ বাহিনী তাদের সাথে ইঁদুরকে সংযুক্ত করেছেন কারণ ইঁদুরের গ্রানবোধ নেশাজাতীয় বস্তু, গান পাউডার বা বিস্ফোরক খুঁজে বের করার শক্তি থাকার জন্য। পুলিশ বাহিনী তাদের সাথে ইঁদুরকে সংযুক্ত করেছেন কারণ ইঁদুরের গ্রানবোধ শক্তির জন্য, নেশাজাতীয় বস্তু, গান পাউডার বা বিস্ফোরক খুঁজে বের করার শক্তি থাকার জন্য ইঁদুরকে সংযুক্ত করা হয়, যা মূলত অন্য কারো বা কোনো কিছু চাইতে এই ইঁদুরে ভালো করতে পারবে। তাছাড়া নেদারল্যান্ডসে পেট্রোল কিংবা ডিজেল ব্যবহৃত সকল গাড়ি প্রায় নিষিদ্ধ। সেখানে ইলেকট্রিক গাড়ি বেশি চলছে। পরিবেশ দূষণ কমানোর জন্য ওই দেশের সরকার 2025 সাল নাগাদ পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা দেবেন বলে পরিকল্পনা করেন। সেখানকার সরকারের পরিকল্পনা হলেও ভবিষ্যতে রাস্তাঘাটে শুধু ইলেকট্রিক গাড়ি চলাচল করবে, তাতে পরিবেশ দূষণের সম্ভাবনা খুবই কম।
নেদারল্যান্ডসের যে বিষয়টা সবচেয়ে বেশি অবাক করে তা হলো নেদারল্যান্ডস এমন একটা দেশ যে দেশে পৃথিবীর সবচেয়ে বড় বৈধ পতিতালয়ের অবস্থান। অ্যামস্টারডামের রেড লাইট ডিস্ট্রিক্ট সারা দুনিয়ায় পরিচিত বিশ্বের সম্ভবত সবচেয়ে বড় ও বৈধ পতিতালয় হিসেবে। নেদারল্যান্ডস সরকারের অনুমোদিত এই পতিতালয়ে প্রায় 6,000 নারী দেহ ব্যবসা করেন। বছরে সেখানে ভিজিট করেন কমপক্ষে 2 কোটি পুরুষ। সারা বছর প্রতিদিনই এই পতিতাপল্লী জমজমাট, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এগুলো আরো জমজমাট হয়ে ওঠে। রাস্তার পাশে স্থাপিত রঙিন আলোর মধ্যে স্বল্প কাপড়ে নাচে যুবতীরা। তারা খদ্দেরদের দুই হাতে আহ্বান জানায়। কাচে ঘেরা সেই ঘরের ভিতরকার সব দৃশ্য বাহির থেকে দেখা যায়। এমন আয়োজন যখন ছুটির দিনে বিশেষ করে করা হয়, তখন রাস্তায় দাঁড়িয়ে উৎসুক পুরুষ যুবতীদেরকে প্রত্যক্ষ করেন, আর এই কারণে মাঝে মাঝে রাস্তায় ট্রাফিক বা যান চলাচল থেমে যায়। দেশটিতে প্রাপ্তবয়স্ক নরনারীর মধ্যে উভয়ের সম্মতিতে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনে বৈধতা রয়েছে। এই যৌনতাকে কেন্দ্র করে সেখানে মাদকের বিস্তার ঘটেছে বলে অনেকে মনে করছেন। তাই অর্থের বিনিময়ে যৌনতা ও মাদক বন্ধের জন্য আন্দোলনে নেমেছে নারীবাদী ও খ্রিস্টানদের একটি গ্রুপ। তারা এমন সংস্কৃতি বন্ধের জন্য প্রচারণা শুরু করেছেন। এই গ্রুপের নাম দেওয়া হয়েছে এক্সপোজ। ফলে ওই পতিতাপল্লীতে যেসব যুবতী অর্থের বিনিময়ে দেহ দান করেন, তারা রীতিমতো হুমকিতে পড়েছেন। তাদের ভয়ে দেহ ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদেরকে পথে বসতে হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।